হ্যালো, ওয়েলকাম টু বিপি। আমাদের ব্লগ বাড়িতে আপনাদের সবাইকে স্বাগত। আমি জুয়েল আছি আপনাদের সাথে রোড টু জার্মানি উইথ জুয়েল ভাই এ এপিসোডে। আজকের এপিসোড মোটামুটি এই লাইনের শেষ এপিসোড, কারণ আপনাদের এই প্রচেষ্টা যেই শুরু করা, যেখান থেকে কোর্স সার্চ করা এবং আপনার নিজের কোয়ালিফিকেশন বাড়ানো, ডকুমেন্টেশন সব কিছু করার পর যদি আপনারা এই সিরিয়ালে সব ফলো করে থাকেন, সেক্ষেত্রে আপনারা সাকসেসফুল। আপনারা বলতে পারেন, ইয়াহু, আমি একটা অফার লেটার পাইছি। দ্যাট মিনস আপনি অলরেডি একটা ইউনিভার্সিটি থেকে একটা অফার পেয়েছেন যে আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন আপনার পছন্দ মতো সাবজেক্টে। তাহলে আপনি অফার লেটার পেয়ে গেলেন। অফার লেটার পাওয়ার পরে আপনাকে কী করতে হবে বা পাওয়ার আগে কী করতে হবে, সেটার ক্ষেত্রে হচ্ছে যে প্রথমেই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আপনাকে সাবস্ক্রাইব করেন না ভাই, আগ্রহ পাই না কাজ করার। সাবস্ক্রাইব করুন, আগ্রহ বাড়ান আমাকে। ঠিক আছে, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দেন, ভালো না লাগলেও লাইক দেন, কিছু করার নাই ভাই। তো প্রথমে আপনাকে ওরা একটা ইমেলে একটা ফর্মাল একটা কনফার্মেশন জানাবে যে আপনি অমুক অমুক, আপনি ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন এবং আপনি সেই ক্ষেত্রে একটা অফার লেটার পাইছেন, আপনাকে ওই রিলেটেড ওই সাবজেক্টে সামার সেমিস্টার অথবা উইন্টার সেমিস্টারের জন্য আপনাকে অ্যাডমিশন জন্য সিলেক্টেড করা হলো। সেটা আপনাকে একটা ইমেল পাঠাবে, একটা ফর্মাল ইমেল। অ্যাট দ্য সেম টাইম ওই ইমেলের সাথে আপনাকে একটা অ্যাটাচড একটা অফার লেটারের একটা পিডিএফ কপি পাঠাবে, যে কপি দিয়ে আপনি পরবর্তী সময়ে ভিসা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার যেটা বেসিক্যালি যেটা করতে হবে, আপনাকে ওই স্ক্যান কপি দিয়ে বা ওই পিডিএফটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ভিসা ইন্টারভিউর জন্য যত জলদি পারেন। এবং অ্যাট দ্য সেম টাইম ওরা আপনাকে বাই পোস্টে একটা অফার লেটার পাঠাবে, অরিজিনাল কপি উইথ সিগনেচার। এবং যেহেতু আপনারা জার্মানি টু বাংলা ওরা এই কাগজটা পাঠাবে, সেক্ষেত্রে আপনাদের একটু সময় লাগবে। সো ওটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই। আপনি ভিসা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এটা চলে আসার কথা নর্মালি, যদি না আসে সেক্ষেত্রে কোনো টেনশন নেই, আপনি পিডিএফ ফাইল দিয়ে আপনি ভিসার জন্য ফেস করতে পারবেন। সো এটা গেল আপনার অফার লেটার পাওয়ার জন্য ইউনিভার্সিটি দিকের ক্ষেত্রে কী করতে হবে। এবং আপনার ক্ষেত্রে কী করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওই অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। ওরা আপনাকে একটা অপশন দিবে, একটা লিঙ্ক দিবে, অথবা আপনাকে ইমেলে রিপ্লাই করতে বলবে যে আপনি ওই ইউনিভার্সিটিতে আপনি যে অফার পাইছেন, এখন আপনি আসলে ওই সাবজেক্ট পড়তে চাচ্ছেন কি না। আপনি হয়তো 10টা সাবজেক্ট অ্যাপ্লাই করছেন, 5টা অলরেডি আপনি অফার লেটার পেয়ে গেছেন, এখন আপনার 6 নম্বর আসছে অপশন, কিন্তু আপনি ওখানে পড়তে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনাকে ওদেরকে জানাতে হবে যে আমি আসলে আপনার এখানে আসতে পারতেছি, আমি সরি, দুঃখিত, আমি এখন আসতে পারবো না। কেন আসতে পারবো না সেটা বলার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নেই, ওরা জানতে চাইবে। কিন্তু এটা ওদেরকে ইনফর্ম করাটা উচিত এই ক্ষেত্রে যে আপনি একটা স্টুডেন্টের প্লেস ব্লক করে রাখতেছেন, কারণ আপনার ওই প্লেসটা ওরা হয়তোবা আপনার নিচে যারা ওয়েটিং আছে ওদেরকে অফার করবে। সেই ক্ষেত্রে এটা বেটার এবং খুবই ভালো এবং ভদ্রতা ব্যাপারটা, যে এই ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনি হয়তো ওয়েটিং আছেন, অন্য কেউ অফার লেটার পেয়ে আপনার জায়গা ব্লক করে রাখলো, সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন পাচ্ছেন না। এই জন্য সবসময় আপনি অফার লেটার পাওয়ার পর আপনার সাথে সাথে মাইন্ডে আপনি সেট করবেন যে আপনি আসলে ওই ইউনিভার্সিটি যাবেন কি যাবেন না। যদি যান তাহলে ওকে ফাইন, কিছু বলতে হবে না। যদি না যান সেক্ষেত্রে ওদের ইনফর্ম করতে হবে, মাঝে মাঝে গেলেও ইনফর্ম করতে হয় যে আমি আসবো, তাহলে সেক্ষেত্রে ওরা ওইভাবে অ্যারেঞ্জ করে আর কি। কিন্তু না গেলে অবশ্যই আপনি ইনফর্ম করতে হবে। এই ক্ষেত্রে আপনি চাইলে কিছুদিন টাইম নিতে পারবেন। যখন আপনি কয়েকটা অফার লেটারের জন্য ওয়েট করতেছেন, ইউনিভার্সিটি ডিসিশনের পেন্ডিং, সেই ক্ষেত্রে আপনি ওয়েট করতে পারেন এবং 2-3টা অফার লেটার আসার পরে আপনি হয়তো ডিসিশন নিতে পারবেন যে আমি আসলে কোন ইউনিভার্সিটি যাব। আপনি 3টা বা 4টা ইউনিভার্সিটি অ্যাডমিশন পাইলেন, এখন সাপোজ ফর এক্সাম্পল আপনি হামবুর্গ পেলেন, বার্লিন পেলেন, আর মিউনিক পেলেন, তো মুনস্টার পেলেন সাপোজ, কিন্তু আপনি এরপর চিন্তা করলে আমি মুনস্টারে যাবো, সেক্ষেত্রে আপনার বার্লিন, হামবুর্গ এবং মিউনিক এগুলোকে না করতে হবে। এবং এই জিনিসটা দিয়ে আপনার সবচেয়ে প্রথম যেটা আসবে অফার লেটার, আপনি ওই অফার লেটার দিয়ে নগদেই ইন্টারভিউর জন্য ডেট নিয়ে নেবেন। এমন না যে আপনাকে বার্লিনের অফার লেটার দিয়ে আপনি মুনস্টারের ভিসা ইন্টারভিউ ফেস করতে পারবেন, এরকম না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কোনো অফার লেটার দিয়ে ভিসা ইন্টারভিউ ফেস করতে পারবেন। ভিসা পাওয়ার পরও আপনি চাইলে যে কোনো সময় আপনি যে কোনো ইউনিভার্সিটি আপনি অ্যাডমিশন নিতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডমিশন না নিচ্ছেন, যার মানে আসার পর আপনি এনরোলমেন্ট না হচ্ছেন, মানে আপনি অ্যাডমিশন টোটালি অ্যাকসেপ্ট করতে না করতেছেন, অতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ খুশি চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে মাস্ট বি যেই ইউনিভার্সিটি এগেনস্টে ভিসা পাইছেন সেই ইউনিভার্সিটি যেতে হবে। আপনি যে কোনো ইউনিভার্সিটি যেতে পারবেন। সো সেই জন্য অফার লেটার নিয়ে কোনো টেনশন নাই। অফার লেটার পাইছেন আপনি, আপনি কনগ্রাচুলেশন। এবার আপনাকে রাইট ওয়েতে ফলো করতে হবে যে আপনি অফার লেটার পাওয়ার সাথে সাথে আপনাকে ইন্টারভিউ জন্য ডেট নিতে হবে, কারণ ডেট পাওয়া খুব প্যারা ব্যাপার। আর 2 নম্বর কথা, যদি আপনি যান
জানা দিবেন আমি যাচ্ছি, আর যদি না যান তাহলে অবশ্যই জানাবেন যে আসলে আমি যাচ্ছি না, কারণ যাতে এই সিটটা অন্য একজনকে দেয়। সো এই ছিল মোটামুটি অফার নিয়ে আইডিয়া এবং রাফ একটা আপনার এস্টিমেশন। সো আপনি যখন নেক্সট টাইম যদি আপনার কখনও কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর থাকুন ব্লগ বাড়ির সাথে, প্লিজ ডু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।